গোবরডাঙ্গা অপহরণের কিছু সময় পর বাদুরিয়াতে এক অজ্ঞাত পরিচয় যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার গোবরডাঙ্গায় অপহরণ হওয়া যুবক কিনা তা খতিয়ে দেখছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে বাদুরিয়ায় যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য গোবরডাঙ্গার গুলি ও অপহরণের ঘটনা আর এই যুবক একই লোক বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার উমাপতিপুরের খালধার থেকে যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার সোমবার সকাল দশটা নাগাদ স্থানীয় বাসিন্দারা দেখতে পান সাদা গেঞ্জি ও ফুল প্যান্ট পরা অবস্থায় এক যুবকের রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে গুলি লেগেছে তার বুকের ডান দিকের পাঁজরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাদুড়িয়া থানার পুলিশ পুলিশ এসে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত ওই যুবকের নাম ও পরিচয় জানা যায়নি যুবকের নাম ও পরিচয় জানার চেষ্টা শুরু করেছে পুলিশ মৃতদেহ ময়না ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বসিরহাট জেলা হাসপাতালে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাদুড়িয়া